নদীর পাড়ে হঠাৎই দেখা দিল বড় সড়ো ফাটল। আতঙ্কে নদী তীরবর্তী এলাকার মানুষ যখন তখন নদীর পাড় ভাঙন হওয়ার সম্ভাবনা, এই আতঙ্কে চোখে ঘুম উড়েছে স্থানীয়দের। ঘটনাটি নদীয়ার শান্তিপুর বড়বাজার ঘাট সংলগ্ন সীমার ঘাটের মাঝামাঝি একটি জল প্রকল্পের একদমই নিকটে। জানা যায়, ভাগীরথী নদীর পাড়ে যে জল প্রকল্পটি হয়েছে, সেখান থেকে পানীয় জল গোটা শান্তিপুর শহরে প্রত্যেকের বাড়িতে বাড়িতে পাইপলাইনের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়। আর এই জল প্রকল্পের লাগোয়া হঠাৎই বড় সড়ো ফাটল দেখা দেওয়ায় রীতিমতো ঘুম উড়েছে তীরবর্তী এলাকার মানুষদের। তাদের দাবি, নদীর পাড় ভাঙন কাজ শুরু হয়েছিল বেশ কয়েক মাস আগেই, কিন্তু হঠাৎ সেই কাজ বন্ধ হয়ে যায়। এর আগে একাধিকবারও নদী ভাঙনের জেরে অনেকের ভিটেমাটি গঙ্গাবক্ষে চলে গেছে, ক্ষয়ক্ষতি হয়েছে বিঘে বিঘে চাষের জমি। এখন যদি এই ফাটল অবিলম্বে সমাধান না করা যায়, তাহলে ভাঙন কেউ রোধ করতে পারবে না। এরপর অনেকেরই বাড়িঘর নদীর ভাঙনের কবলে পড়বে। ফাটলের জন্য রাতের ঘুম নেই, পেটে ভাত নাই, মানুষ কত কষ্ট করে হেলে খাচ্ছে খাচ্ছে, তার দুটো যে খেয়ে যে ঘুমাবে, সে ঘুমানোর মতো পরিস্থিতি নেই। কিন্তু সেটা তো সরকার কোনোতেই কিছু নয়, দুই তিন বছর হলে শুধু দেখছে আর চলে যাচ্ছে, দু চার বস্তা বালি ঢালছে, বস্তা দিচ্ছে, হয়ে যাচ্ছে, তারপরে যে কি হচ্ছে না হচ্ছে আর দেখতে আসছে। আচ্ছা, ফাটল কখন থেকে দেখা দিয়েছে? ফাটল আজকে তাহলে দুই তিন দিন হলো দেখা দিয়েছে। এখন কি ফাটল কি বেড়েছে? হ্যাঁ, এখন বেড়েছে। কত রাত আতঙ্কে রয়েছেন? তাও রাত থেকে মনে হয় আরো তো দেখছি হয়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে, কুমার কোনো চিহ্ন নেই। কাউন্সিলরকে জানিয়েছেন এই ফাটলটার বিষয়ে? কাউন্সিলরকে জানানো হয়েছে। আপনার গঙ্গা থেকে বাড়ি কতটা দূর? গঙ্গা পাশের বাড়ি। হ্যাঁ, পাশেই। প্রতি বছরই তো এই গঙ্গার পাড় ভাঙে? হ্যাঁ, প্রতি বছরই গঙ্গার পাড় ভাঙে, কোনো ব্যবস্থা আর কোথাও কি মনে হচ্ছে ঠিকঠাক নেই? ওই আসছে প্রত্যেকবার দু চার বছর, দু চার বস্তা করে বালির বস্তা এখানে অ্যালোড হয়, অনেক সময় দেয়, অনেক সময় দেয় না। এই গেল বছর খুব যখন ভাঙছিল, বর্ষার সময় এসে কিছু বালির বস্তা এখানে ফেললো, তারপর কাজ হয়ে গেল। আবার শুনছি কাজ হবে, এখন কবে কাজ হবে সে আশায় আমরা দিন গুনছি। কিন্তু দেখুন, বর্তমানে যা ফাটল শুরু হয়েছে, তাতে মানে এই ইমিডিয়েটলি ব্যবস্থা কিছু না নিলে মানে কয়েকশো বিঘে জমি মানে গঙ্গার তলায়। আপনারা তো ভোট দেন উন্নয়নের জন্য, তাহলে এই যে হচ্ছে না, আবার তো সামনে ভোট, কি ভাবছেন? এখন ওই প্রত্যেকবারে এরকমই তো হচ্ছে, নেতা মন্ত্রীরা সব আসে এখানে, কাজের কাজ কিছুই হয় না। ওই দু চার বস্তা বালির বস্তা এখানে ফেলে স্থায়ী সমাধান কিছু হয় না। কি চাইছেন এখন? আমরা চাই এটাকে একদম স্থায়ী সমাধান হোক। এখানে একটা জল প্রকল্প আছে, যেহেতু শান্তিপুরের লোক এখানে জল খায়, এখানে এই বিষয়টা নিয়ে পৌরসভাও দেখভাল করছে, দেখভাল করছে না বলা ভুল, কিন্তু কাজের কাজ ওপর মহল থেকে যদি না হয় তাহলে পৌরসভা কি করে? পৌরসভা তার ক্ষমতা নেই, টাকা গঙ্গার কাজ পৌরসভা করুক। যদি এ প্রসঙ্গে শান্তিপুর ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক বলেন, এই ভাঙন রোধ করতে এর আগেও একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে, সেচ দপ্তরের আধিকারিকরা বারে বারে এসেছেন পর্যবেক্ষণে। তারপরেও শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, তিনি দায়িত্ব করে নদী ভাঙনের কাজ শুরু করেন। যদিও ফাটল কেন হচ্ছে, কতটা জায়গা জুড়ে হচ্ছে সেটা দেখার জন্যই এখন প্রাথমিকভাবে কাজ বন্ধ আছে। আগামী দিনে পাকাপোক্তভাবে কাজ করার জন্যই উদ্যোগ নেওয়া হবে। তারপর প্রায় ৮০০ মিটারের বেশি গঙ্গার পাড় বাঁধানোর কাজ শুরু হবে। আপনারা জানেন যে গঙ্গার একটা বাঁধনের প্রতিরোধের কাজ একটা চলছে এবং এই কাজটা দীর্ঘমেয়াদী কাজ। প্রথমে একটা স্টেপ কাজ হয়েছে, আবার কাজ এই জল কমছে, এখন শুরু হবে কাজ। অতএব ফাটল তো নতুন কিছু না। আমরা যারা গঙ্গাধারের বসবাস করি, আমিও নিজে গঙ্গাধারের বাসিন্দা, কাজ আমাদের বিধায়ক সাহেব উদ্যোগ নিয়ে আমাদের মাননীয় আমাদের পূর্তমন্ত্রী, সরি পূর্তমন্ত্রী নয়, আমাদের ইরিগেশনের যিনি মিনিস্টার প্রাপ্ত ভৌমিক, তিনিও নিজে দেখে গেছেন, আমাদের ডিএম সাহেব এসেছিলেন। সেই সময় একটা বড় অর্থ অনুমোদন হয়েছে, কাজও চলছে। এবার কাজ চলতে চলতে এই কাজটা এই কারণেই লং টাইম ধরে হচ্ছে, সেটা হচ্ছে কাজ করতে করতে যে আবার ভাঙছে কিনা, সেই জন্য কাজ মানে লং টার্ম বেসিসে কাজটা হবে। কিন্তু স্থানীয়রা যেটা দাবি করছেন, তারা বলছেন এইভাবে বালির বস্তা ফেলে কাজ করলে কিন্তু মাঝে মধ্যে ফাটল দেখা দেবে, ভাঙবে না না, তারা পাকাপোক্ত কাজ চাইছে। বালির বস্তা নয়, এবারে যেটা হবে পাকাপোক্ত কাজই হচ্ছে, যার জন্যই তো একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা সরকার নিয়েছে। আর সবচাইতে এবং এই কাজ আমি মানুষকে, বিধায়ক সাহেব এসেছিলেন আমাদের, তার উদ্যোগে যথেষ্ট কাজ হচ্ছে এবং ভাঙনের কাজ অলরেডি যেটা বাকি আছে সেটা হবে, এর মধ্যেই শুরু হবে। যে মূল দরকার এই ভাগীরথী নদীর ড্রেজিং, এই ড্রেজিং প্রকল্প তো আমাদের এই রাজ্য সরকারের দ্বারা হবে না, এটা তো কেন্দ্রীয় সরকারের নমামি গঙ্গা প্রজেক্ট আছে। তাহলে সেইখানটাই তো সংসদের উচিত ছিল এই পাঁচ বছরের মধ্যে তার এই ভাগীরথী ড্রেজিং এর কাজটা করা।
মুকেশ বড় বড় কথা বলে জগন্নাথবাবু মানুষের কাছে ভোট নিয়েছিলেন, তাহলে ডিজিএর কাজটা করুক, মানুষ তো জবাব চাইছে। এটা রাজ্য সরকারের যেটুকুনি ক্ষমতা সেটুকুনি নিশ্চিতভাবে হবে, করছে মানুষ। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।